তেল দিয়ে তেল গরম করে নিলাম। এবার মৌরলা মাছগুলো ভেজে নেব, ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এবার পাতলা করে কেটে রাখা আলুর টুকরো, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য জল দেব। এদিকে আমি পেঁয়াজকলি আলাদা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে এবার মৌরলা মাছ, ভেজে রাখা মৌরলা মাছটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়াচাড়া করে সামান্য এতে জল দেব। জল দেওয়া হয়ে গেলে একটুখানি ফুটিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। এরকম মৌরলা মাছের চচ্চড়ি পেঁয়াজকলি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ধনে পাতা, যারা পছন্দ করেন না তারা ধনে পাতাটা বাদ দিতে পারেন। এরম চচ্চড়ি রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।